আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ক সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। তো চলেন আমরা আগে প্রশ্ন দেখে আসি। তো এখন আমার চ্যানেলে যারা নতুন, পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। বলছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দুই, 30 মিটার লম্বা একটি দেয়ালে 3 × 2/25 মিটার কালো, 9 × 1/4 মিটার লাল, 4 × 3/10 মিটার হলুদ এবং 2 × 1/4 মিটার কমলা রং করা হয়েছে। ক, দেয়ালটির কালো রঙের অংশটি কোন ধরনের ভগ্নাংশ? খ, দেয়ালটির কালো এবং হলুদ ভগ্নাংশের গুণফল দশমিক নির্ণয় করো। গ, দেয়ালটি কত অংশ রং করা বাকি রইল তা নির্ণয় করো। ঘ, 30 - কালো অংশ যোগ লাল অংশ - হলুদ অংশ গুণন কমলা অংশ = কত অংশ হবে তা নির্ণয় করো। তো চলুন আমরা অ্যান্সারগুলো দেখে আসি। ক, দেওয়া আছে দেয়ালটি কালো রঙের অংশ 3 × 2/25 মিটার = 77/25 মিটার। প্রদত্ত ভগ্নাংশটির লব হবে 77 এবং হর হবে 25। যেহেতু লব বড় হরের চাইতে, সুতরাং কালো রঙের অপেক্ষিত অংশটি অপ্রকৃত ভগ্নাংশ, কারণ আমি জানি যে যে ভগ্নাংশের হর অপেক্ষা লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। তাই দেয়ালটির কালো রঙের অংশটি অপ্রকৃত ভগ্নাংশ। এখন খ নং প্রশ্ন উত্তর দেখব। দেয়ালটি কালো রং 3 × 2/25 = 77/25 মিটার এবং দেয়ালটি হলুদ রং 4 × 3/10 = 43/10 মিটার। প্রশ্ন মতে কালো রং গুণন হলুদ রং = 77/25 গুণন 43/10 = 77 × 43/25 = 10, তাহলে পাইতেছি 3311/250, পেলাম 13.244। অতএব দেয়ালটি কালো এবং হলুদ অংশের গুণফল দশমিক ভগ্নাংশ নির্ণয় করা হলো। তো এই দশমিক ভগ্নাংশ হচ্ছে 13.244। তো চলেন এবার আমরা গণন প্রশ্ন উত্তর দেখে আসি। বলছে সম্পূর্ণ দেয়াল 30 মিটার, দেয়ালটি কালো রং করা হয়েছে 77/25 মিটার, দেয়ালটির হলুদ রং করা হয়েছে 43/10 মিটার, তাহলে দেয়ালটি লাল রং করা হয় 9 × 1/4 = 37/4 মিটার এবং দেয়ালটি কমলা রং করা হয় 2 × 1/4 = 9/4 মিটার। তো দেয়ালটির মোট রং করা হয়েছে 77/25 যোগ 43/10 যোগ 37/4 যোগ 9/4 মিটার। তাহলে আমি যদি হিসাব করি ভগ্নাংশ আকারে যোগ বিয়োগ করি, তাহলে পাবো 1888/100 মিটার। তাহলে রং করা বাকি রয়েছে 30 - 1888/100, তাহলে আমি পাইতেছি হিসাব করে যে 1112/100 মিটার। তাহলে আমি হিসাব করে পাবো 11.12 মিটার। তাহলে দেয়ালটিতে মোট রং করা বাকি আছে 11.12 মিটার। তো চলেন এবার আমরা ঘ নং প্রশ্ন উত্তরটা দেখে আসি। বলছে কালো অংশ 77/25, হলুদ অংশ 43/10, লাল অংশ 37/4, কমলা অংশ 9/4 মিটার। তো এত প্রদত্ত রাশি 30 - কালো অংশ ভাগ লাল অংশ - হলুদ অংশ গুণন কমলা অংশ। তাহলে আমি যদি বসাই 30 - 77/25 ভাগ 37/4 - 43/10 গুণন 9/4, 30 - 77/25, এখন এই মাঝখানে দুইটা ভগ্নাংশ গুণ করলে পাবো 185 - 86/20 গুণন 9/4। তাহলে 30 - 77/25 ভাগ 99/20 গুণন 9/4, তাহলে 30 - 77/25 × 20/99 গুণন 9/4, তাহলে পাবো 30 - 77 × 20 × 9/25 × 99 × 4, তাহলে পাইলাম হচ্ছে 30 - 13860/9900। তাহলে আমি হিসাব করলে এখন পাইতেছি 297000 - 13860/9900, তাহলে আমি পাইতেছি 283140/9900, তাহলে পাইতেছি 143/5। তো তাইলে আমার এই যে উত্তর হবে 143/5। তো এই ছিল আজকে আমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ক সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান। পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।